Hey guys, assalamualaikum. This is Mariam Vlog. I am Rabia Ahmed. So, এটা হলো জয়রাম মধ্যে পাইলাম এটা কি বলে জানি কাকলাস না কি বলে গ্রামের ভাষায় টিকটিকি কয় টিকটিকি না এটা আরজি না আরজি না আরজি না যাই হোক এই জিনিসটা পাইলাম এটা মানে দেখে আমার মাথা একটা বুদ্ধি আসলো যে নীলাভকে ভয় দেখানো যায় নাকি তো দেখি কিভাবে ভয় দেখানো যায় আপনারা দেখতে পারেন বাইরে হলে বৃষ্টি পড়তেছে আর আমার জামাইটার আমি বুঝাইতে পারি না যে বাইরে আসলে বৃষ্টি পড়তেছে আর এরকম টেবার না বৃষ্টি তো কোনো ভ্যানটান কোনো কিছু যাইতেছে না কোথাও আর আমরা যেতে পারতেছি না আমরা বেচারা হয়ে আটকে পড়ছি সুদা কথা আমরা আটকে পড়ছি আমাদের বাসা অনেক কাজ আছে আমি চিল্লাম দিয়ে শিখলি জানি আমি মনে করবো যে হ সত্যিকারই আমি তো জানি এটা কি তোমার ফিলিংস কাছি ভেনা থাকা খা জায়গা আমরা আবার আবার নতুন কিছু করার চেষ্টা করুন তোমার সাথে নতুন কোনো অ্যাপ্লাই করা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড মর্নিং আপনাদের আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো যাই হোক আজকে এন্ট্রিটা কেমন হলো জানি না বাট আমি এই ঘরের দরজার সামনে দাঁড়াইছি ওই ঘরে দরজা দিয়ে হলো কবুতর দেখা দিতেছে তো আমি এখন ক্যামেরাটা অন করার কারণ হলো এখন বাজে হলো মনে হয় পুরো 8টাই বাজে গেছে কারণ হ্যাঁ 8:15 বাজে তো আমাদের একটা শ্যুট আছে বাকি তো ওইটার জন্য হলো অপেক্ষা করতেছি যে সবাই আসতেছে না তো যাই হোক আমি হলো যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি সেটা হলো সকাল সকাল ক্যামেরা অন করার কারণ হলো আমি আর আমার চাষ্ট বোনকে কালকে বলে দিয়েছিলাম ওদের অনেক শশা খেত আছে যে আমার জন্য 5-6 কেজি শশা নিয়ে এসো তো আমার জন্য সকাল সকালে 8টার মধ্যে শশা আমি বলছি যে 8টার মধ্যে লাগবে কারণ আমি নাস্তা করবো শশাগুলো সালাদে থাকবে মানে সালাদ হিসাবে ওটা আমি শুধু সালাদই খাবো তুমি আমার জন্য নিয়ে এসো আমি নাস্তা করবো তো সত্যি সত্যি নিয়ে আসছে যে এখানে হলো শশা 5 কেজি শশা নিয়ে আসছে
তো এটা তো আর এখানে প্রসেস করতে পারবো না, নিয়ে যাবো বাসায়, কারণ বাসায় হলো শশা নাই। আর এরকম কচি শশা নিয়ে যাবো, এটা তো বোঝে নাকি মজা হয়। নিজের শশার মধ্যে হলো ডুবাই রাখি আমি, আর শশা ছাড়া আমার চলেই না। আর আমার মা কী করতেছে চলে না এটা দেখে আপনাদেরকে। মা বললো যে একটা বাটি নিয়ে আসো আগে, তারপরে হলো দেখাও, কারণ পিঠা হলো হয়ে গেছে, মনের মতন হলো পিঠা বানাইতেছে। কিসের পিঠা চলো না আপনাদেরকে দেখাই, কারণ পিঠার মধ্যে তো অনেক কিছু আছে। কি চুলো আমাদের কাছে পিঠা প্রথম দেয়, বিসমিল্লা বিসমিল্লা পিঠা চুলার মধ্যে গেছে। এলো কাঁঠালের বড়া বানাইতেছে মা, কাঁঠাল দিয়ে যাগো যাগো গেছে গেছি গে থাক। তুমি চুলা নিবে হেলে এখন, আমি কবে যে মাটির চুলা থেকে রান্না শুরু করবো, আমার মাটির চুলা রান্না করা খুব শখ। দুটোই থাকবো আমার কাছে, যে গ্যাসও থাকবো না তা না, বৃষ্টি না হলে গ্যাসে রান্না না মা, বৃষ্টি না থাকলে মাটির চুলায় রান্না করলাম। আর আমার চুলা তুমি বানিয়ে দিয়েবো না, এটাকে তুমি বানিয়েছো নিজে সিমেন্ট, তা ওটা ছোট আছে বুঝছো। আনলো যে অন্য অন্য চুলা অনেক বড় থাকে, আমি হাতেই বানাবো, হাতের ওই চুলাই ওই চুলাতে যে খাজের পিঁড়া বানাইলে অনেক সুন্দর হয় না মা, জালোরে অনেক সুন্দর হয়ে ওঠে। তো মা হলো যে মরমের জন্য হলো বড়া পিঠা বানিয়েছে কাঁঠালের, আর এখানে হলো বানাবো হলো এই পেঁয়াজু, পেঁয়াজুর জন্য মা আটাও দিয়ে দিছে, কাঁচামরিচ, আটা, ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো এত সুন্দর ঘ্রাণ, মানে এই দিনে ধনিয়া পাতা যত ঘ্রাণ, কী রে এত দেরি কেন? হ্যাঁ আটটা বাজে কষি সব রেডি করতে লেগে আটটা বাজে উঠে ওরা কো আমি একটু শশা খাই নেই, দুইটা শশা নেই, দুইটা শশা শেষ করি, কত বড় বড় পলিথিন দিয়ে বাইন্ধা দিছে নষ্ট না হয়। একদম কচি গেছে, এই কিছুক্ষণ আগে সিরে আনছে, বুঝতে পারছেন? হ্যাঁ পলিথিন তো কিন্তু বাই করে থুই ট্রের মধ্যে থুয়ে দিই, মানে জালির মধ্যে রান্না করে গুছিয়ে রাখি। আমার মানে সপ্তাহ আমার তিন চার দিনে হলো 4-5 কেজি লেগে যায় শশার, বেশিও লাগে। তো পাইকারি 40 টাকা কেজি নিলে পাইকারি দিবা? হ্যাঁ ওই জায়গায় মনি দাম, ওই জায়গায় মনি পাইকারি, আমি যে জায়গা থানা যে দোকান থানা ওই দোকান আমার পাইকারি দেয়, কারণ আমি তো অনেক শশা নিই বুঝো নাই। হ্যাঁ দাম বাড়ছে, কিন্তু আমি যে দোকান থানা নেই ওই লোক আবার পাইকারি দেয়, কারণ আমি তো অনেক শশা নিই ওই লোকের কাছ থেকে, ওই জন্য ওই লোকগুলো আমার কাছ থেকে পাইকারি রাখে, আপনার থেকে হলো পাইকারি দামে রাখে, সবার কাছ থেকে লোক কেনা দামে রাখে। কিন্তু শশার কেজি তো অনেক 80 টাকা, আমার কাছে পাইকারি 40 টাকা করে রাখে বুঝছো। আর কালকে এলো আমার যাওয়ার কথা ছিল, কালকে মনে হয় 50-60 টাকা রাখতে হবে বুঝছো পাইকারি। যাই হোক যেমন আসো মনে দাম, যেমন যেমন যে দাম থাকো ওই দামে দিব বুঝো না, আমার খাওয়ান দাওয়া বিষয়, দাম দিয়ে ঘন্টা কমে দাম তো জামাই দিব। কি আনছে আমার আম্মা জনরা? এত জায়গা নাই, 20 টাকা কি কি এত কিছু পেয়ে গেছে 20 টাকায়? তাই নূপুর আন্টি আদুর আন্টি না আইলাস কেন? ও মা গো মা, মুখের মধ্যে, হাতের মধ্যে, বুকের মধ্যে, দেখি বেবি দেখি, আমি নিবো না, দেখি বেবি নিবো না, নিবো না, দেখি বেবি এদিক টাকাটা ছবি দিলি, গুড গার্ল আমার, অসময় গেছে চাচুর জন্য আনছো, গুড মাইয়া আমার, লক্ষ্মী মাইয়া বেলি গান শুনছ না? তুই আসলে একটা কেমন জানি, আমার পোলাইলে ঠিকই যায় নিয়ে যেত বোনের লেগা, তুই আসলে একটা নিষ্ঠা বোন, পোলার কই দিন জীবন দিন তাহলে খান না। হ্যাঁ হ্যাঁ আর দুইটা দিও চকলেট, হ্যাঁ হ্যাঁ তুমি একটা দিও, কারণ তুমি তো মামা খাই দেশো বুঝো নাই, আর নাহলে মামাও দেখতে দিও, আরে চকলেট দিয়ে শোকা দাও, মামা টামা থুয়ে যাও জায়গায়, হ্যাঁ অথবা তাসিরা সব লাগে আর
আমি বিরিয়ানিও খামো, আমি ফুসকাও খামো, সব খেয়ে যাবো আমি, ঠিক আছে খা সব খা। বাইরে হলে বৃষ্টি হইতেছে, বাইরে গেছে অনেক, যাইতে পারতেছি না। আর এখানে দেখেন কি করতেছে, কক্ষগুলো ম্যাচ নিয়ে দেখেন কি করতেছে। আর এটা দেখেন গ্লাসের পানি খেতেছে পাইপ দিয়া। এটা কেডা আব্দু কোথায় যাচ্ছ বেবি? মা 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 কই, মা শুনে বাইক রাখছো কেমনে? রে আল্লাহ, আর মাইয়া কেমন করে, চলো মা তোমার চুল্লা বাইন্ধা দিই সুন্দর করে। ও ওইগুলো বানাইতেছো? আরে মাইয়া রে মাইয়া, প্লান রে প্লান। কত দিন মা শুয়ার আছে না আমনে? মিম কো মিম মিম কো, হ্যাঁ রাব্বি মিম কো। মা আর রাব্বি হলো এখন কাঁঠাল কাটবে আমার জন্য। রাব্বি কাটবো, ওই জন্য বড় বড় কাটবে। হ্যাঁ ভাই, এবার দেখুন দেন না, ছোট ছোট দেখালি স্যার। তোমার জুতা তো আমি নেই, তোমার নানি নিছে। ও পিছন দেখ কাঁঠাল আছে। হ্যাঁ যা যা, একটু বড় করে কাটিস। কি কত? হ্যাঁ আমার রস বানাইয়া ফ্রিজ রাখুন মোড়ের মতন। হ্যাঁ ওইটা কাট, ওইটা কাট। ইয়েস বেবি কাঁচা দাস না, তালের পিঠা ইয়ে পিঠা খাবো। তালের পিঠা তো খাইলো না, এবার শুনতে তো তালা উড়েই নেই কদিন পর। ওকে হইছে বেবি, গুড। যা যা রেডি হ, যাও ওই ব্যাগটা গুছাও। মা আচ্ছা আচ্ছা ব্যাগ গুছাও, যা আমি একটা তাতে যা 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 মা পুরো নাস্তে যাও। এটা সকালে আড়লে মারি তো, এই জন্য আর বেশি পিছল হয়েছে। আঙ্গুয়াইতে তো কোন সময় পিছল না। কি করছে, কি করছে, নষ্ট করছে, আসতে পড়ো না। মিস্টার পাইছো পরে চিন্তা করছো না? আমার আমার বর্ষটা প্লেটটা ভরো। রাব্বি হয়েছে ভাই? ওকে চলো মা, কাঁঠাল বান্ধা দিবা কেমনে? কাঁঠাল তো কষ পরে দাও, তাতে দাও। আমি কত পেয়ারা ফেরা নিছে যে দেখেন, পেয়ারা দিয়ে চাপা দিচ্ছে। ও আমার শশা, আবার তুমি কোরবানি করু কি এটা? Thank you.
Anu, mari, koi.